আজ আমরা এমন একজন বোনের কথা শুনব যিনি প্রবাস থেকে ফিরো। আসলে প্রবাসে গিয়ে অনেক মেয়েরা নির্যাতিত শিকার। তো আমাদের সমাজে আমরা অনেকেই শুনি কিছু কিছু মেয়েরা প্রবাসে যায় নির্যাতিত শিকার হয় এবং নির্যাতন হয়। তা আসলে কতটুকু সত্য সেই কথাগুলো আমরা আজ এই বোনটির মুখ থেকে শুনব এবং সে প্রবাস গিয়ে কোন দেশে ছিলেন এবং কি কতদিন ছিলেন এবং সে কি ধরনের নির্যাতিত শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, সেই কথাগুলো আমরা আজ এই বোনের মুখ থেকে শুনব। আপু সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি। আপনার নাম? ফাতেমা আক্তার। ফাতেমা আক্তার, খুব সুন্দর নাম। তা আপু, আমরা আপনার কাছে আসছি কিছু কথা শোনার জন্য, যেটা আপনি আমরা শুনেছি প্রবাস গিয়েছিলেন, ওইখান থেকে নির্যাতনের শিকার হয়ে আসছে। তো আসলে প্রবাসে কেন গেলেন, কি কারণে গেলেন, সেই কথাগুলো আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু বলুন। হ্যাঁ বলবো। আমি বাইরে গেছিলাম আর কি, ছোট থেকে আমার খুব স্বপ্ন, খুব আশা যে আমি জীবনে একবার সৌদি যাব হজ করতে, এটা আমার আশা। তো আমি গেছি যেভাবে হোক আর কি, আমার হাজব্যান্ড নিয়ে একসাথে থাকি, তো আমরা লাভ ম্যারেজ করে বিয়ে করছি। তো ওইখানে মনে করেন আমার ভাইয়ার পাশে রুম নিয়ে আমরা ভাড়া থাকি, তো এখানে বেশ ভাড়া থাকতেছি। তো আমার স্বামী আমাকে মাঝে মাঝে অনেক অত্যাচার করতো আর কি, খালি টাকা পয়সা চাইতো। তো আমি মোটামুটি অনেক টাকা দিছি, তো দেওয়ার পর টাকা দিলে ওর কাছে আমি ভালো থাকি, টাকা না দিলেও আমার উপর অত্যাচার করে। তো এরকম অনেক দিন আর কি, প্রায় 4-5 বছরে ওর সাথে ভালো সংসার, তারপরও আর কি আমাকে ফালাই থুই আর কি, জায়গা যায় আবার আসে, এরকম করতে করতে পরে দিয়ে আমি জিদ করছি যে যা, আমার তো এমন ছোটোকাল থেকে অনেক স্বপ্ন যে আমি বাইরে যাব এই হজ করতে। তো দেখি উছিলাম আমি হজ করে আসতে পারি কি না, ঠিক আছে ভাইয়া। তো ওই দেশে আমি গেলাম, অনেক কষ্ট করে যেভাবে হোক আমি গেলাম, অনেক টাকা একটু গুছাইলাম, গুছাই টুছে বাইরে গেছি। তো যাওয়ার পরে আমি সৌদি আরবে গেছিলাম, সৌদি আরবে রিয়াদে, হ্যাঁ রিয়াদে গেছিলাম। তো ওইখানে অফিস আর কি মক্তব, ওইখানে পৌঁছাইছি। পৌঁছানোর পর ওনারা আমাকে বলছে আমি যদি এইভাবে না যাই তাহলে তো আমি হজ করতে পারবো না। আচ্ছা আপু, আমরা আরেকটু পিছনে যাই। আপনি এই যে সৌদি আরবে যাওয়া, যে পাসপোর্ট ভিসা, সেগুলো কিভাবে করেছেন? ওগুলো একটা মেয়ে আর একটা পুরুষ যার মাধ্যমে আর কি আমি গেছি, ওনারাই সব করে দিছে। আপনার ফ্যামিলি জানতো না? আমার ফ্যামিলি কেউ জানতো না, আমার স্বামীও জানতো না। আচ্ছা, আমি লুকায়ে গেছি। তো ওই যে আমার স্বামীর সাথে একটু মনমালানি হয়, তো আমি অনেক জিদ বানছি আর কি, অনেক কষ্ট করছি। তো আমি আর কি চুপে চুপে ওই মহিলাটার সাথে আমি যোগাযোগ করি। তো ওই মহিলাটা আর ওই পুরুষটা আমাকে বলছে যে আমাকে মাদ্রাসার বিষয় নাইলে মেডিকেলের বিষয় দিবে। তো এরকম করে আমি 1,20,000 টাকা দিছি, অনেক জায়গাতে টাকা নিয়েছি, আমার বড় ভাই থেকে আনছি, তারপরে আমার এক মামার থেকে 20,000 টাকা আনছি, নূর হোসেন লেদুর কাছ থেকে। তো এইভাবে এইভাবে আমি 1,20,000 টাকা গুছাইছি। গুছায় পরে ওই যে আরিফ নামে ওনার কাছে আর ওই মহিলার কাছে আমি দিছি। তো মহিলাটার নাম এখন আমার মনে নাই, অনেক দিনের আগের কথা, ঠিক আছে ভাইয়া। তারপরে আমার যেভাবে হোক ওনারা বাহিরে নিছে, বলছে যে ঠিক আছে তোমাকে আমি মাদ্রাসার বিষয় নিব, তুমি হজও করে আসতে পারবা। তো তখন এত কিছু বুঝি নাই, তো এদিক দিয়ে স্বামীর সাথে দ্বন্দ্ব। তো মনে রাগ করে আর কি বাবা মা কাউকে জিজ্ঞেস করিনি, না করে পলাই আমি ওনাদের সাথে চলে গেছি। ওনারা রাত্রের 12টা বাজে আমার এয়ারপোর্ট পৌঁছায় দিয়ে আসছে, পেলেন যে পর্যন্ত না ছাড়ছে ওই পর্যন্ত ওনারা ওইখানেই ছিল। তো গেছি, যেভাবে হোক গেছি সৌদি। যাওয়ার পরে যে অফিসটা আছে না মক্তব, ওইখানে যাওয়ার পরে দেখি কি অনেক মেয়েরা, আমাদের বাংলাদেশি মেয়েরা, তারপরে এই আন্দোনেশি, ফিলিপিন, ওরা আর কি ওইখানে অনেক মেয়েরা গর্ভবতী, অনেকের অনেক অত্যাচার করছে। তো এগুলা অনেক বাঙালি ভালো মেয়েরা আছে, ওরা বলে তোমার এত সুন্দর চেহারা নেই তুমি এই দেশে আসছো কেন। তো ওদেরকে আমি বলছি বই না আমার এরকম এরকম স্বপ্ন, তো ওরা বলতেছে যে তুমি তো উমরা হজ করতে অন্য বিষয়ে আসতে পারতা। তাই আমি বলছি আপা আমি বুঝি নাই। তো ওনারা বলছে যে তুমি হজও করতে পারবা, আবার ওই যে তুমি মাদ্রাসা ডিউটিও করতে পারবা। তো এই কথা বলে আমাকে নিচ্ছে। তো নেওয়ার পর আমি গেছি, তারপরে যা দেখি এই অবস্থা, কোনো মেয়ের পেটে গর্ভবতী, আবার কোনো মেয়ের এইখানে হাতে অনেক টর্চারিং করছে। এগুলো দেখে আর কি আমার ভিতরে একটা ভয় লেগে গেছে, একটা আতঙ্কর ভিতরে আর কি আমি পড়ে গেছি। তো মালিকেরা আসছে, ওইখানে আসার পর
ওনারা কি আমাকে বাসায় পাঠাবে, এই কথাটা আর কি বাঙালি মেয়ের আমাকে বলছে। তা আমি তো আর ওই দেশ আরবির ভাষা কিছু বুঝি না, তোরা বলতেছে যদি পারো তাহলে তুমি এখান থেকে পলাও। তা ওদেরকে আমি বলছি আপা কীভাবে আমি পলামো, পরে বলছে যে তোমরা এই খেজুর গাছ আছে ওইখানে আর কি ছাদ, ছাদের একটা অনেক বড় গোডাউনের মতো আমাদেরকে ছাদে সব মেয়েদেরকে রাখছে আর কি, ওইখানে পোষানোর পর একদিন পর আর কি ওনারা কাজে দেয়। আপনাকে প্রথম পোষাইছে কোথায়, ওই ছাদেই? হ্যাঁ না, অফিসে, অফিস থেকে মালিকের বাসা আর কি ছাদ, ওই ছাদে আমাদেরকে নিচ্ছে। তো ওইখানে ছাদ, ছাদে ওইখানে অনেক মেয়েরাই ছিল। তো নেওয়ার পর ওইখানে ওরা আমার বুদ্ধি দিল। তো বলছি যে আপা আমি কীভাবে যাব, তো ওই যে জামা উন্না সেলোয়ার এগুলো গিট্টু গিট্টু দিয়ে, তারপর ওই যে বিল্ডিং আর কি বানছে বাইন্দা ওরা নিচে ফালাইছে গাছের উপরে। তো ওইটা দৈরা দৈরা আর কি আমরা নেমে আসছি, ছয়জন মানুষ, ছয়টা মেয়ে। আচ্ছা, জামা ওলনা কয়তলা ভবন ছিল ওইটা? ওইটা চারতলা ছিল। চারতলা থেকে যে আপনারা কিভাবে নামলেন? ওই একটা পাইপের মতো ছিল আর কি লোহার, তো ওইখানে আমরা আর কি ওই যে ওই মেয়ের আর কি যেটি ফিলিপিন ওর আর কি বানছে জামা কাপড় রশি এটি মোটা কইরা আর কি মিলে মিলে বানছে বাইন্দা। পরে একজন, আমি বয়ে নামি না, আমি সবার লাস্টে নামছি, ওরা একজন একজন করে নিচে নামছে। তা তিনটা মেয়ে আর কি বেশি আহত হয়েছে। ওই যে খেজুর গাছ আছে না ওগুলার উপরে পড়ছে, পয়রা চিল্লা গেছে, চিল্লা গেছে, কেউ পায়ে সমস্যা হয়েছে। তো ওরা নামছে, পরে নামার পর পাঁচজন নেমে গেছে, খালি আমি লাস্টে। এখন আমি ভয় পাইতেছি আমি লাভ দিব না কি করব, আমার আর কি মাথায় হুঁশ নাই। পরে আমি নামতেছি, আমিও নামতেছি, নামার পর আমি ডেরিংয়ের উপরে পড়ে গেছি ভাইয়া আর কি, ড্রেন ওই গাছের থেকে আর কি ড্রেনের উপরে পড়ে গেছি। তো পড়া যে এই যে আমার হাত এখনও কাটা আছে, খেজুর গাছে এখনও কেটে গেছে আমার, এখনও স্পট আছে। তো ওইখান থেকে আমরা কি করছি, এই পুলিশের কাছে আর কি আগে চিনি নেই তো, তো ওই মেয়েরা চিনে ফিলিপিন, ওনারা কি জানে আরবিতে মানুষদেরকে বলতেছে। তো ওনারা ওই যে পুলিশের ওইটা আর কি দেখাই দিছে। যাওয়ার দুই দিন পর আর কি, একদিন তো পেলেনি ছিলাম, আজকে গেছি, আজকে তো আর পোষাই না, কালকে বিকালে পোষাইছি। ওই ওদিনকা রাত্রে আর কি নিয়ে গেছে, আমাদের এইখানে রাত না তো ওইখানে রাত, তো নিয়ে গেছে। রাতটা কোনো রকম ছিলাম, সকালে এই অবস্থা। দুই দিন পর, দুই দিন পর, পরের দিন পরে আমি চলে আসছি। পরে আসার পর ওরা তো সবাই দৌড়াইতে পারে, আমি আর দৌড়াইতে পারি না, আমি রাস্তার ভিতরে পড়ে গেছি। তো পড়ে যাওয়ার পর সবাই আমাকে টাইনা উঠাইছে মেয়েরা, আর চারোদিকে পুলিশ। তোর তারপর ওরা আরবিতে জানি কি কি বলছে, বলার পর ওরা পুলিশেরা আমারে আমাদের কি নিয়ে গেছে অ্যাম্বাসিতে, অ্যাম্বাসিতে নিয়ে গেছে। পরে আমরা সব বলছি, পরে ওই মেয়েদেরকে জিজ্ঞেস করছে মালিকের আমাদেরকে এই অবস্থা করছে, ক প্রমাণ আছে, ক ওনাদেরকে আপনারা ডাইকা নিয়ে আসেন, ওনারা বলবার, যদি না বলতে পারে তাহলে আপনারা ওই যে ডাক্তার মেডিকেল এসব করেন ওই মেয়েদেরকে। তারপর আমাকে জিজ্ঞেস করছে তুমি তো দুই দিন হয়েছে আসছো, তুমি তো জানো যে সৈদি খারাপ, এ সে অনেক কিছুই তো জানছো, তাহলে আসছো কেন? তা আমি বলছি যে এরকম এরকম ওই মেয়েদেরকে আমি বলছি বাংলাতে, ওরা আবার আর কি আরবিয়ানদেরকে বলছে। বলার পর বলছে আচ্ছা ঠিক আছে তুমি কি থাকবা না, আমি বলছি না, তোমার সমস্যাটা কি আছে, তোমার যদি আমরা ওই যে ভালো বাসায় দিই, আমি তো বাসার বিষয়ে আসি না, আমি মাদ্রাসার বিষয়ে আসছি, তাহলে আমি বাসার বিষয়ে কেন যাব? আর ওনারা বলছে যে আমাকে নাকি হজ করাবে, তা আমাকে হজ টস কিছুই করে না আর কি, মিথ্যা কথা। পরে ওই পুলিশেরা পরে আমাদের বাংলাদেশের নাম্বার চাইছে, তো ওই যে আমার একটা মামা আছে নূর হোসেন লেদু, ওনার নাম্বারটা আমি দিছি। তো দেওয়ার পর ওনাদের সাথে আর কি যোগাযোগ করছে, পরে আমার মা বাপ ফ্যামিলির কাছে যোগাযোগ করছে, পরে আমার ওই মামায় আনছে, কীভাবে আনছে আমি জানি না। আচ্ছা, তো এজেন্সির মাধ্যমে আর কি যোগাযোগ করে আমাকে আনছে। সাত দিন ছিলেন, তো সাত দিনের মধ্যে দুই দিন আপনি ছিলেন ছাদে? ছাদে দুই দিন ছিলাম না, তো যেদিনকা গেছি এক রাত ছিলাম, পরের দিন পুলিশের কাছে ধরা দিছি। কি ওই রাতে কি কোনো ধরনের কোনো নির্যাতনের শিকার? না না, ওই রাতে আমাদেরকে অনেক খাবার দিছে, অনেক কিছু দিছে আর কি, অনেক আপ্যায়ন করছে। তো মেয়েরা বলছে এরকম আপ্যায়ন কইরা তারপর তোমাকে বাসা বাড়িতে দিয়ে দেবে। তো আমি বলছি যে আপা সত্যি? বলছে হ্যাঁ। তো ওরা এই কথা বলার পরেই তো আমি পালাইছি ওদের সাথে। আচ্ছা, তো আপনি বাকি পাঁচ দিন ছিলেন কোথায়? বাকি পাঁচ দিন মক্তবেই ছিলাম, ওই যে পুলিশের ওই জায়গা, পুলিশের, হ্যাঁ, মালিকের ওইখান থেকে নিয়ে আইসা পড়ছে, পরে পুলিশের ওইখানেই ছিলাম। তো এই যে আপনার সাথে যারা ছিল, হুম, তারা যে নির্যাতন হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, সেটার কতটুকু সত্যতা? ওইটার সত্যতা আমি সঠিক জানি না। ওনারা বলছে যে এই সমস্যাটা ওনারা এই মালিকের নামে ওই যে মামলাও করছে, যাচাই বাছাই করছে, তো অনেকটা সত্য হয়েছে।
তো ওই যে পুলিশরা আছে না, ওনারা টিকিট কেটে ওনাদেরকে পাঠাই দিছে, আর মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে, কেস হয়েছে। তারপর আর আমি জানি না, আমার তো ওনারা 7 দিন পর পাঠাই দিছে। তো আপনি বাংলাদেশে তারপর কতদিন পরে আসলেন? 7 দিন পর আসছি। 7 দিন পর? হ্যাঁ, 7 দিন পর। 5 দিন কি আপনি মক্তবে ছিলেন? পুলিশের ওইখানে ছিলাম, এম্বাসিতে ছিলাম। হ্যাঁ, পুলিশের হেফাজতে। না, ওইখানে কোনো নির্যাতনের শিকার হইনি। ওইখানে ওনারা আমাদেরকে অনেক আপ্যায়ন করছে, ওনাদের টাকা দিয়ে আমাদেরকে বাংলাদেশে টিকিট করে পাঠাইছে পুলিশেরা। আচ্ছা, তো সেখানে কেমন যত্ন পেয়েছেন? অনেক যত্ন, অনেক ভালো ভালো যত্ন পেয়েছি। আমরা শুধু একটা জামা পরে ওইখান থেকে পালাই আসছি। তো ওনারা আমাদেরকে অনেক জামা কাপড় দিছে, অনেক ভালো ভালো খাবার দিছে, আবার অনেকে টাকাও দিছে, অনেকে টাকা পয়সা দিছে আমাদেরকে। তার মধ্যে কি তারা কোনো ধরনের কোনো স্বার্থ উদ্ধার করেছে কি? না, কোনো না, না, না। আচ্ছা, তো এই যে আমাদের দেশে অনেক নারীরা বাইরে যেতে চায় কিংবা যায়, তারা কি সকলেই কি এই ধরনের কোনো কিছুর শিকার হয় কিনা? অনেকে হয়, অনেকে হয় না, সবাই তো আর এক না। অনেকে হয়, আবার অনেকে হয় না। এগুলো করে দালালেরা, দালালেরা মিথ্যা কথা বললা সত্যটারে মিথ্যা বানায় আর কি অন্য জায়গায়। আমরা তো সবাই সরল মনেই যাই, কিন্তু এটা দালালরা আর ওই যে ওই দেশের মালিকেরা এজেন্সিরা মিলে এটা করে। আচ্ছা, তো আমাদের দেশের থেকে নতুন যারা যাবে, যারা গেছে তারা তো জানেই, হ্যাঁ, তো যারা যাবে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? অবশ্যই আছে। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে যারা বাহিরে যাওয়ার নিয়ত করে আর কি, সৌদি হোক যে কোনো দেশে হোক, তারা যাতে বাহিরে না যায়, তারা বাংলাদেশে বাসা বাড়িতে কাজ করে খাক, সারাদিন পর একবেলা ডাইল ভাত খাক, তারপরও তারা জানেই বিদেশ না যায়। আমি কখনো যাব না। আমি সাথে সাথে পাসপোর্ট ছিঁড়া ফেলাইছি, যে যেতে চায় তাদেরকে আমি বাধা দিই, যে শুনে তার তো ভালো, আর যে না শুনে, অনেকে বলে না আমরা 10 বছর থেকে আসছি, 5 বছর এরকম হয় না, তারা যায়। আর যারা ওই নতুন, অনেকে বিশ্বাস করে, তারা যায় না। আচ্ছা, আপনি প্রবাসে যেখানে গিয়েছিলেন সেখানের করুন কোনো কষ্টের কথা আছে আপনার মনে পড়ে, যে আপনার তখন কেমন লাগছিল, কি মনে হয়েছে? হ্যাঁ, যখন আমি ওইখানে পৌঁছাইছি তখন আমার ভালো লাগছে ওই দেশটা দেখা। যখন মেয়েদের এই অবস্থা, প্রেগনেন্ট অনেকগুলা, আবার অনেক মেয়েরা কান্নাকাটি করতেছে, দুইটা মেয়ের অনেক শাস্তি দিছে, ওরা বাথরুমের পানি পর্যন্ত খাইছে, টয়লেটের পানি খাইছে, ওদেরকে খাবার দেয়নি, কারণ ওরা তো ওদের কথা শুনে নেই। তার জন্য বলছে, মালিকে বলছে যে তুই বলবি না যেটা আমি করছি এই কামটা, বা আমার তোর গর্বে আমার বাচ্চা, যদি এইসব কথা না বলস তাহলে তোদেরকে আমি টাকাও দিব এবং কি তোকে যার যার দেশে পাঠাই দেবো। তো ওরা বলছে যে না, ওরা আর কি বলছে যে না, আমরা তোদের বিরুদ্ধে মামলা করব, এর জন্য আর কি ওদেরকে অনেক শাস্তি দিচ্ছে। আচ্ছা, তো তো এই যে আপনি তো বললেন আপনি প্রেম করে বিয়ে করেছেন নাকি, তো আপনি সংসারটা কেন করতে পারলেন? আমি সংসারটা করতে পারি নাই, আমার হাজবেন্ড বেকার। বেকার বলতে কি, মাঝবাজারে উনি কাজ করে, ছোটখাটো একটা কাজ করে, তো ওর সাথে ভালোই সংসার করছি অনেক দিন। এখন তো ওর কামাই নাই, ও আমাকে চালাবে কিভাবে? ও যতক্ষণ টাকা ছিল বা ও কামাই করছে ততক্ষণ আমাকে চালাইছে, এখন ও আমাকে চালাইতে পারে না। আর আগে আমার স্বামীটা একটু বেশি খারাপ ছিল, জুয়া খেলতো, আমার কাছে কিছু টাকা ছিল, আমার ভাইয়ের কাছ থেকে, মার কাছ থেকে আইন নেন, ওরকে ওরে দিছি, এখন আর দিতে পারি না, এখন আর দিতে পারি না, এর জন্য ও আমার সাথে সংসার বেশি একটা করতে চায় না, এর জন্য আমি চলে আসছি। তো এরপরে আপনি আর বিয়ে শাদী কেন করলেন না? আর করি নাই, ও তো এখনো আছে, ও তো আমাকে ছাড়ে নাই। আচ্ছা, মানে ডিভোর্স হয়নি আপনাদের? না, আমাদের ডিভোর্স হয়নি। তো এই যে স্বামী আপনাকে দেখাশোনা করতেছেন, আপনার খরচ দিতেছেন না, তারপরে কেন তালাক দিচ্ছেন না তাকে? তালাক দিচ্ছি না, আজকে যদি ওকে ছেড়ে দেয় মানুষ আমাকে অনেক কথা বলবে, যে যদি ছেড়ে দেয় মানুষ বলবে যে ওই যে ওর জামাই নেই, মানুষ বাজে মন্তব্য করবে। আর ওর গাছের, মনে করেন আমি একটা মনে করি যে একটা গাছের নিচে আমি আছি, আমার স্বামী যদি খাওন নাও দেয় তারপর আমি বলবো যে আমি একজনের গাছের নিচে আছি, আমাকে খারাপ কথা কেউ কিছু বলতে পারবে না। এর জন্য দেখা করে না কতদিন? উনি দেখা করে 5 মাস, 1 বছর, এই 3 মাস, 2 মাস, 1 মাস, এরকম করে দেখা করে। হ্যাঁ, এখন প্রায় দেখা করে না, 1.5-2 বছর ধরে। 1.5-2 বছর ধরে দেখা করে না? না। তো এই 1.5-2 বছর আপনি কিভাবে চলতেছে? চলতেছি, আমার বাবা মা আমাকে এতদিন চালাইছে, আমার বাবার ভালোই আর্থিক অবস্থা একটু ছিল, তো এখন আমার আব্বা আর কি একটা মায়ের খেয়ে গেছে, যে কোনো কারণে বড় একটা অসুখে পড়ছে, অসুখের কারণে সব টাকা আর কি নষ্ট হয়ে গেছে। তারপর আমার বাপে 2 বার স্ট্রোক করছে, তো
তার কারণে আর কি এখন আমার বাবা মা আমাকে বেশি একটা চালাইতে পারে না, আমাকে চালায় ওই যে 24 নং ওয়ার্ডের ওই যে নূর হোসেন লেদু সম্পর্কে মামা হয় ওনাদের সামনে আমি বড় হয়েছি, আমার জন্ম এলাকা। উনি এই হোসেন ভাই আর কি হোসেন খান, উনি শফিউল্লাহ শফি, ওনারাই আমাকে আর কি একটু সহযোগিতা করে। তো এখন আমাদের দর্শকদের কাছে আপনার কি বলার আছে? দর্শকদের কাছে বলার আছে, এখন ওনারা যদি আমাকে যদি একটু সাহায্য করে, আমাকে যদি বোন হিসাবে যদি একটু কিছু দেয়, তাহলে আর কি আমি একটু ভালোভাবে চলতে পারবো। যদি আমার আমার দিকে তাকায় বা আমার মুখের দিকে তাকায়, আমার কথা শুনে যদি ওনাদের ভালো লাগে বা ওনাদের একটু মায়া হয়, তাহলে ওনারা যদি আমাকে কিছু দেয়, আমি একটু ভালো চলতে পারবো এই আর কি। তো আপনার কোনো মোবাইল নাম্বার আছে নাকি? অবশ্যই আছে। বলেন আপনার মোবাইল নাম্বারটা বলেন। 0164847-8528। এটা কি বিকাশ করা আছে? না, এটা বিকাশ করা নাই। আচ্ছা, এই নম্বরে ফোন দিলে তো আপনার সাথে যোগাযোগ করতে পারবে? হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করা যাবে। তো প্রিয় দর্শক, আপনারা নাম্বারটি পেলেন। তো এই আপুর কষ্ট শুনে আপনাদের অনেকে কষ্ট লাগতে পারে, অবশ্যই কষ্ট লাগবে, এবং অনেকেই আপনারা সাহায্য সহযোগিতা করবেন, সেই জন্যই আমরা এই প্রতিবেদনগুলো করি। তো আপনি আর লাস্ট কিছু বলতে চাচ্ছেন নাকি? একবার, 2 বার, 3 বার, 4 বার, 5 বারের বেলা তো আমি আর যেতে পারি না। তারপরে ভাই, মুখে সরম রেখা তো আর লাভ নাই, চোখে সরম রেখা, পেটে খিদা রেখা লাভ নাই। এখন আমি আপনাদের কাছে বলতে চাই, আমাকে যদি কেউ যদি একটা চাকরি দেন, আমি যদি একটা চাকরি পাই, তাহলে আমি একটা চাকরি নিয়ে আর কি যদি কিছু টাকা পাই, আমার ঘর ভাড়া আর আমি যাতে নিজে চলতে পারি, এরকম যদি কেউ যদি আমাকে একটু বলে আর কি, চাকরির জন্য একটু সুপারিশ করে, তাহলে আর কি আমার একটু ভালো হবে। আজকে আপনি একদিন দেখবেন, কালকে একদিন, 2 দিন, 3 দিন দেখবেন, 4 দিনের মাথা তো আর আপনি দেখবেন না। তো আপনাদের কাছে একটা অনুরোধ, আমি যাতে ছোটোখাটো যাতে একটা জব করতে পারি, আল্লাহ, এটা পিয়ন পোস্ট হোক যেটাই হোক, কিন্তু যদি সরকারি একটা চাকরি হইতো, তাহলে আমার কাছে আর কি একটু ভালো হইতো। তো ঠিক আছে আপু, আপনার কথা শুনলাম। দর্শক, আপনারা যারা আমাদের এই বোনটিকে দেখছেন, এই বোনটিকে যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, হয়তোবা সে সুন্দরভাবে জীবনযাপন কাটাতে পারবে, এবং স্বামী থেকেও নেই। তো আপনারা অবশ্যই, আমরা তার জীবনের যে দুঃখের কথাগুলো আছে সেগুলো তুলে ধরলাম। তো আপনাদের ভালো লাগলে তাকে একটু সহযোগিতা করবেন। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।